এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার একজন মহানায়ক এবং তিনি সবসময় এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন এবং আমরা মনে করি এই ধরনের ঘৃণিত এই সেই কয়েকজন ব্যক্তির যারা আজকে এই ক্যাসিনো বাংলাদেশে এনে আমাদের যুব সমাজকে ধ্বংস করার কাজ তারা করছে তাদেরকে আমি ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই, তাদেরকে অবশ্যই তারা যেন শাস্তি পায় সেই বিষয়টিকে নিশ্চিত করা আমরা আমরা অবশ্যই আমাদের সরকারের কাছে আমরা সেটা মনে করি যে সেটা করবে।